আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি ও চাষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম বন্ধুরা আমি আলী আপনাদের সম্মুখে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আপনাদের প্র্যাকটিক্যালি ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করব সেটা হচ্ছে যে টমেটো গাছের পাতা কুকুরে যাওয়া কারণসমূহ এবং তা থেকে কীভাবে পরিত্রাণ পাবো বাস তাকে কীভাবে দমন করব। সে বিষয়টি নিয়ে মূলত এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব । তো চলুন মধ্যে ভিডিওটির মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তার আগে একটি কথা বলে নিই যারা এখনও পর্যন্ত কৃষি ও চাষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেলা কোনটা অবশ্যই বাজিয়ে দেবেন সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে টমেটোর গাছটি কিভাবে পাতাগুলি কুকুরে গিয়ে গাছের যে কালার রয়েছে সেটা একেবারে ফ্যাকাসে হয়ে গেছে এবং তার যে গ্রোথ রয়েছে সেটাও কিন্তু কমে গেছে এবং তার সাথে সাথে তার যে নিউ রুটস বা হোয়াইট রুটস যে থাকে গাছের বা সাদা জ্বর সেই জ্বরটা কিন্তু অল্প পরিমাণে দেখা যাচ্ছে তো এই কারণসমূহ আপনাদের প্রথমে জানতে হবে যে পাতা কুকুরে যাওয়ার কারণটা কি হতে পারে প্রিয় দর্শক টমেটো গাছের পাতা কুকুরে যাওয়ার কারণ মূলত দুইটি হয়ে থাকতে পারে প্রথমত হচ্ছে যদি আপনার জমিতে সাকিং ইনসেক্টস অর্থাৎ রসচোষক পোকার আক্রমণ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার গাছের পাতাগুলি কুকুরে যাবে এবং আপনার গাছের গ্রোথ কমে যাবে সাকিং ইনসেক্টস বা রসচোষক পোকা বেসিক্যালি আপনার পাতার শুধু রসটা চুষে খেয়ে নেয় আপনার পাতা কিন্তু খাবে না বা আপনি বুঝতেও পারবেন না পরবর্তীতে আপনি যখন দেখবেন যে আপনার গাছের পাতা কুকুরে যাচ্ছে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কিন্তু আপনার জমিতে সাকিং ইনসেক্টসের আক্রমণ হয়েছে এবং যদি আপনি দেখেন যে সাকিং ইনসেক্টস বা রসচক প্রকার আক্রমণ আপনার জমিতে নাই তবুও দেখা যাচ্ছে যে গাছের পাতাগুলি কুকুরে যাচ্ছে এবং রঙগুলি ফ্যাকাসে হয়ে গাছের গ্রোথ একেবারে কমে যাচ্ছে বা সেখানে সেখানে থেমে যাচ্ছে সেক্ষেত্রে আপনি এইট্টি পারসেন্ট শিওর হয়ে যেতে পারবেন যে আপনার জমিতে নিমাটোটসের আক্রমণ হয়েছে নিমাটোটস কি নিমাটোটস হচ্ছে একটি মাটিবাহিত রোগ আপনার ভিত ভিডিওতে যে দেখতে পাচ্ছেন সেই গাছগুলিকে সেখানে বেসিক্যালি নিমাটোটসের আক্রমণ হয়ে থাকে নিমাটোটস হচ্ছে একটি মাটিবাহিত কৃমিজনিত রোগ যেটা আপনার এক ধরনের কৃমি মাটিতে সবসময় থাকে এবং যখনই আপনার জমিতে অতিরিক্ত রস বা জল দেওয়া থাকে এবং নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে তখন কিন্তু এই ইনসেক্টস বা এই ব্যাকটেরিয়াগুলিও আপনার কিন্তু গাছের জ্বরে প্রবেশ করে নেয় বেসিক্যালি যখন আমরা গাছ প্লান্টেশন করি প্লান্টেশনের তিরিশ তিরিশ দিন মতো বা পঁচিশ দিন পর দেখা যায় যে এই নিমাটোটসের আক্রমণটা সব থেকে বেশি দেখা যায় কারণ সেই সময় জমিতে রস থাকে এবং আপনারা জমিতে সেই সময় কিন্তু নাইট্রোজেনের মাত্রাটা বেশি দিন যাতে করে গাছের বৃদ্ধিটা হয় সেক্ষেত্রে কিন্তু এই নিমাটোটসের আক্রমণটা বেশি হয় নিমাটোটস বেসিক্যালি জ্বরের ভিতরে প্রবেশ করে নেয় এবং সেই ক্রিমটা জ্বরের ভিতরে প্রবেশ করার পর সেখান থেকে গাছের যে সমস্ত খাদ্য সংগ্রহে যে করে সে জ্বরে তারা কিন্তু প্রবেশ করার ফলে গাছ কিন্তু আর খাদ্য সংগ্রহ করতে পারে না যার ফলে দেখা যায় যে আপনার গাছটা কিন্তু এভাবে পাতাগুলি কুকুরে গিয়ে গাছের গ্রোথ সেখানে থেমে যায় সো আপনারা যদি দেখেন যে নিমাটোটসের এরকম আক্রমণ হয়ে থাকে তাহলে আমরা কীভাবে নিমাটোটসকে কন্ট্রোল করব বেসিক্যালি আমরা এই নিমাটোটস সম্পর্কে আমরা কিন্তু অনেক চাষি জানি না যে নিমাটোটসটা কি এবং নিমাটোটস কিভাবে আমরা কন্ট্রোল করব প্রিয়দর্শক নিমাটোটসের কন্ট্রোল করার জন্য একটি স্পেশালি যে ইনসেক্টিসাইডস বা নিমেটিসাইডস বায়ার কোম্পানির ভেলায়াম প্রাইম নামে একটি কিন্তু ইনসেক্ট বা নিমিট তারা লঞ্চ করেছে সেক্ষেত্রে যদি আপনি সেই ভেলাম প্রাইমকে যদি নিয়ে আসেন এবং নিয়ে আসার পর সেগুলিকে যদি আপনি আপনার গাছের জ্বরে ড্রিঞ্চিং করেন তাহলে কিন্তু এই থেকে আপনি কিন্তু নাজাদ পেতে পারেন এবং আপনারা যখন নিমাটোসের কন্ট্রোলের জন্য ভ্লাম প্রাইম কিনতে যান সেক্ষেত্রে দেখা যায় যে সেই ভ্লাম প্রাইমের দাম কিন্তু অনেকটা পড়ে যায় আমরা যখন এক বিঘা দুই বিঘা চাষ করি সেক্ষেত্রে যখন আমরা সেই ভ্লাইম প্রাইম কিনতে যাব তখন দেখা যায় যে সেই ভ্লাইম প্রাইমের দাম কিন্তু প্রচুর অর্থাৎ যদি পাঁচশো এমএল যদি আপনি ভ্লাইম প্রাইম নেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু সাড়ে চার হাজার মতো টাকা দিতে হবে তাছাড়া আপনার সব রকম দোকানে কিন্তু সেই ভ্লাইম প্রাইম পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে যদি আমি আপনাদের আজকে একটি খুব অল্প খরচে নিমাটোটস কীভাবে আপনারা কন্ট্রোল করবেন সেই বিষয়টি আপনাদের জানাতে চাই প্রদর্শক আমার জমিতে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গাছ লাগানোর পঁচিশ দিন পর গাছে কিন্তু এই নিমাটোটসের আক্রমণটা হয়েছে কারণ আমি অগ্রিমভাবে আগস্ট মাসে এই প্লান্টেশন করেছিলাম যার ফলে কিন্তু সেই সময় প্রচুর বৃষ্টি হয় এবং জমিতে রস থাকে এবং সেই সময় কিন্তু নাইট্রোজেনের ব্যবহারটা বেশি হয় যার ফলে এই নিমাটোটসটা কিন্তু তাদের প্রকোপটা বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি এই নিমাটোটসকে কন্ট্রোল করার জন্য সবচেয়ে কম সস্তার যে একটি নিমিটি বা ইনটেক্স ইনসেকটিসাইড রয়েছে সেটি হচ্ছে কার্বোফুরান আমরা অনেকেই সেটাকে কিন্তু ফুরাডন নামও চিনি সেখানে বেসিক্যালি কার্বোফুরান থ্রি পার্সেন্টেজ থাকে সেই কার্বোফুরান বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকে সো আপনারা এই কার্বোফুরান নিয়ে আসতে পারেন খুবই অল্প টাকা দাম প্রতি কেজি একশো থেকে একশো দশ টাকা মতো কেজি নিবে। সেই কার্বোফোরআকে আপনারা বিঘা প্রতি অর্থাৎ তেত্রিশ শক্ত জমিতে আপনারা দুই থেকে তিন কেজি মতো কার্বোফুরান বা আপনারা দেখতে পাচ্ছেন ভিডি ভিডিওতে যেটা জন্য কোম্পানির ফিউরি নামে রয়েছে ইনসেকটিসাইড অ্যান্ড নেমিটিসাইড আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে সো আপনারা এই কার্বোফুরান নিয়ে আসতে পারেন এবং সেগুলিকে কিছু যে রাসায়নিক সার রয়েছে সেই সারের সাথে মিক্স করে গাছের গোড়ায় গোড়ায় কিন্তু আপনারা দিয়ে দেবেন আপনারা ভিডিওতে শুরুতে দেখতে পেয়েছেন আপনাদের ভালোভাবে সেই বিষয়টা জানিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কার্বো এখানে আপনি নিয়ে এসেছি ক্যালসিয়াম নাইট্রেট আপনি ক্যালসিয়ামের সাথে দিতে পারেন অথবা ইউরিয়ার সাথেও কিন্তু আপনি দিতে পারেন যখনই আপনি সেই মিক্স করে একসাথে সেই কার্বোফুরান এবং সে রাসায়নিক সার ইউরিয়া বা ক্যালসিয়াম নাইট্রেট বা নাইট্রোবর যে কোনো সারের সাথে পাঁচ থেকে দশ কেজি সারের সাথে মিক্স করে ভালো মতো যখন আপনি গাছে দেবেন দেখা গেছে যখন সেই গাছটার মিক্সের পরে যখন সেই সারটা তারা গাছে খাদ্য হিসাবে কিছুটা শোষণ করবে তখন কিন্তু সেখানে এই নিমেটিসাইড বা ইনসেকটিসাইড কার্বোফোরান যখন মিক্স থাকবে তখন কিন্তু আস্তে আস্তে সেই নিমেটোটসটা কিন্তু আপনার কন্ট্রোল হতে থাকবে এবং সেগুলিকে মারতে সক্ষম হবে এবং আপনি দেখবেন যদি আপনার জমিতে রস থাকে এবং আপনি এইভাবে গাছের গোড়ায় সারের সাথে মিক্স করে দুই থেকে তিন কেজি মতো এই কার্বোফোরান বা ফুরাডনকে দিয়ে দেবেন আপনি আশা করি এই নিমাটোস থেকে বা গাছের পাতা কুঁকড়ানো রোগ থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত আপনি কিন্তু রেজাল্ট পাবেন কারণ আমি এই পদ্ধতি করে দেখেছি এবং তার রেজাল্ট কিন্তু ভালো পেয়েছি তাই আপনাদের সম্মুখে এই ভিডিওটি শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে নেবেন যদি চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে